গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলডাঙ্গা এলাকায় স্থানীয় খাড়ির ওপর লোহার ফুটব্রিজ নির্মাণের কাজের উদ্বোধন করা হল বৃহস্পতিবার। গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বন্যাপ্রবণ নীলডাঙ্গা এলাকায় স্থানীয় একটি খাড়ির ওপর 50 লক্ষ টাকা ব্যয় করে লোহার ফুটব্রিজ নির্মাণ কাজের নারকেল ফাটিয়ে সূচনা করেন জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, সহ সভাপতি রঞ্জন প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডল। এই খাড়ি নির্মাণ হওয়ায় লোহার ফুটব্রিজ নির্মাণ হওয়ার পর স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বিশালভাবে উপকৃত হতে চলেছেন। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার জানান, এটা হচ্ছে দীর্ঘদিনের এই নীলডাঙ্গা এলাকার বোয়ালদো মানুষের দাবি ছিল। আমাদের এটা তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খাড়ি আছে নীলডাঙ্গা মোড়ে যাওয়ার জন্য সোজা রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে একটা কাঠের ব্রিজ ছিল, সেটা ভেঙে যায় এবং মানুষের একটা দাবি ছিল যে সরাসরি যোগাযোগ নীলডাঙ্গা মোড়ে এই বোয়ালদো এলাকার যারা মানুষ আছে যে সরাসরি যোগাযোগের জন্য একটা ব্রিজের কথা বলেছিল। এমনি বড় গাড়ি ব্রিজের জন্য দুদিকে দুটো আছে, হারিয়াসাগর ব্রিজের পাশে একটা কালভার্ট আছে এবং নীলডাঙ্গা মোড় পার করে একটা কালভার্ট আছে। এটা কি ফুট ব্রিজ? এটা অ্যাকচুয়ালি লোহার ফুট ব্রিজ, যাতে মানুষ একদম অল্প সময়ের মধ্যে নীলডাঙ্গা মোড়ে যেতে পারে। বোয়ালদোর মানুষ সকাল বিকাল বিভিন্ন কাজে তারা এখান থেকে বাস ধরে। দীর্ঘদিনের দাবি ছিল, আমরা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি থেকে ফিফথ SFC ফার্ম থেকে 15 লক্ষ টাকা ব্যয়ে একটা ফুট ব্রিজ করা হচ্ছে, লোহার আয়রন ব্রিজ। এটা বিভিন্ন ওই শহরাঞ্চলে ওভারব্রিজ যেগুলো থাকে বা ছোট পাইল ব্রিজগুলো থাকে, এই টাইপেরই একটা অভিনব ব্রিজ এটা তৈরি হচ্ছে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এলাকাবাসী খুব খুশি এবং দীর্ঘদিন ধরে এরা দাবি করছিল যে এই ব্রিজটা হলে পরে অঞ্চল এলাকার মানুষের সুবিধা হবে। কবে থেকে শুরু হবে ব্রিজের কাজ? এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। আজকে যিনি এজেন্সি তারাও এসেছিল, ধরুন আজকে থেকেই কাজটা শুরু হলো। আমরা আশাবাদী যে মোটামুটি ধরুন ম্যাক্সিমাম 45 ডেজের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল সরকার জানান, না না এখানে আপাতত যে ব্রিজটার এখন এখানে যে উদ্বোধনটা হলো, এই ব্রিজ যে হলে পরে এখানে যে এলাকার মানুষ আছে প্রত্যেক মানুষের মানে ভীষণভাবে উপকৃত হবে। এখান থেকে প্রায় দীর্ঘ 2 কিলোমিটার ভেতরে শিমলডাঙ্গা গ্রাম, গোলপাড়া, আমাদের বোয়ালদহ, দুটা বোয়ালদহর লোকজন এই ব্রিজটার মাধ্যমে এখন পার হতে পারবে। একটা ব্রিজ কংক্রিট ব্রিজ আছে যেটা, সেটা পূর্ব দিকে, অনেকটাই পূর্ব দিকে। তো এই এলাকার মানুষের যে একদম বাজার ঘেঁষা যে এখানে যে ফুটব্রিজটা হলো, এখানে বাজারের দিকে মানে বন্যা প্লাবিত এলাকা, এটা একত এই বন্যা প্লাবিত এলাকার জন্যে এই ব্রিজটা হওয়ার জন্য মানে মানুষের খুবই সুবিধা হলো। প্রায় 3 মাসের মতো মানুষকে অনেকটা রাস্তা ঘুরে মানে আমাদের বাজার করতে হয়, দোকানে যেতে হয়, বাজারে করতে হয়, কিংবা বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, বয়স্ক মানুষের পার হওয়া, এই জিনিসগুলো খুব সমস্যা ছিল। তো আজকে যাই হোক আমাদের এখানে যে ব্রিজটা হলো, এই ব্রিজটা হওয়ার পরে আমাদের এলাকার মানুষের খুবই উপকৃত হলো, মানে এটা বলার মতন আর কি, ভীষণ ভীষণভাবে উপকৃত হলো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।